উপস্থিতি আজকে আমাদের এই পরিবেশ দূর করার জন্য আমরা যেন আমাদের মধ্যে রুহানিয়াতকে ফিরে পাই আমরা যেন আমাদের অন্তরে আল্লাহ আলমিনের এখলাসকে প্রতিষ্ঠিত করতে পারি এই জন্য আসুন আমরা কিছু পদ অবলম্বন করার চেষ্টা করি প্রথম যে পথের কথা আমরা বলবো সেটা হচ্ছে আসুন আমরা আমাদের রবের সাথে আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা সুদৃঢ় করি মনে রাখবেন আমরা পৃথিবীতে আসি সম্পর্ক তৈরি করার জন্য একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে তার বাবা মা নিয়ে একটা ফ্যামিলি তৈরি করে ফেলে তারপর আস্তে আস্তে সম্পর্কটা বৃদ্ধি ওদের থাকে তারপরে একটা সময় চলে আসে যখন তার বয়স হতে থাকে বয়স যখন শেষ হতে থাকে এই সম্পর্কগুলো আবার ছিন্ন হয়ে যায় এক সময় তার এই সম্পর্কগুলো সব হারিয়ে যায় তার বাপ মা হয়তো বা মারা যায় তার সন্তানরা তার থেকে দূরে সরে যায় এক সময় তার স্ত্রীও চলে যায় এক সময় দেখা যায় সে যেভাবে একা এসেছিল আবার সে একা হয়ে যাচ্ছে সমস্ত সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে কিন্তু একটা সম্পর্ক তার কখনো শেষ হয় না সেই সম্পর্ক তার জন্ম থেকে ছিল জন্মের বহু আগে থেকে ছিল সারাটা জীবন ছিল এবং তার মৃত্যুর পরেও থাকবে সেই সম্পর্ক হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনীর সাথে সম্পর্ক এই সম্পর্কের সাথে যেন আমরা সাথা থাক যেন থাকার চেষ্টা করি এই সম্পর্ককে যেন আমরা সাধ্য মতো সুদৃঢ় করার চেষ্টা করি আমরা যেন সর্বাবস্থায় আল্লাহ রুবুল্লা আলমিনের দেওয়া বিধানগুলো সাধ্যমতো পালন করার মাধ্যম দিয়ে তার কাছাকাছি থাকার চেষ্টা করি আল্লাহ বলছেন ইয়াহফাজুল্লাহ ইয়াকফাদুক তুমি আল্লাহ রসুল বলছেন তুমি আল্লাহ রব্ল আলমিনের দেওয়া বিধি সংরক্ষণ করো তার আদেশ এবং নিষেধগুলোকে সংরক্ষণ করো তাহলে আল্লাহ রবুল আলমিন তোমার দুনিয়াকে সংরক্ষণ করবেন তোমার আখেরাতকে সংরক্ষণ করবেন ইহফাদিল্লাহ তাজিদ উতুজাহাক তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো তাহলে দেখবে সর্বদা আল্লাহ রবুল আলামিন কি তুমি তোমার পাশে পাবে তোমার কাছে পাবে আল্লাহ রবুল আলমিন আরও বলছেন আল্লাহ দিয়ে আহ মানু অতাত্মা ইন্ন কুনুবুহম বিধিক্রিল্লা যারা ইমান এনেছে তাদের অন্তরটা প্রশান্তি পায় আল্লাহর স্মরণেই আলা ইনুল কুলুব নিশ্চয়ই আল্লাহ স্মরণে মানুষের অন্তরটা পরিতৃপ্ত হয় এজন্য সর্বদা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করুন বেশি বেশি আমলে সলেহের মধ্যে থাকার চেষ্টা করুন বেশি বেশি আল্লাহ রব্লুল্লা আলমের কাছাকাছি হওয়ার চেষ্টা করুন বেশি বেশি জিকির আসকার করুন সর্বদা আল্লাহ রবুল্লা আলমকে স্মরণ করুন যত বেশি আপনি আল্লাহ রব্লু আলমকে স্মরণে রাখতে পারবেন যত বেশি তার কাছাকাছি থাকবেন তত বেশি আপনি আপনার অন্তরে এখলাস অনুভব করবেন কুলিন্না সলাতি ওনুসুকি ওমা হিয়ায়া ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দিন নিশ্চয়ই আমার সালাত ওনুসুকি আমার কুরবানি ওমা আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য প্রিয় উপস্থিতি এইভাবে যদি আমরা আল্লাহকে অনুভব করতে পারি আল্লাহর কাছে কাছাকাছি থাকতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা এই ইখলাসের এই তৃপ্তিটা অনুভব করতে পারবো দুই নম্বর হচ্ছে রবের দেওয়া বিধান তথা আল্লাহ দিন সম্পর্ক দিনের সাথে আমাদের সম্পর্ক আমাদের দৃঢ় করতে হবে আর জন্য যেটা প্রয়োজনীয় এলে অর্জন করা কোরআনকে এবং হাদিসকে সাধ্যমতো পড়া সিরাত অধ্যয়ন করা আকিদা মানহাজকে বিশুদ্ধ করা আলেমদের সোহবতে থাকা শর্ত হলো একটা যে আমাদেরকে দিনের বুঝটা নিতে হবে সালাফে সালহীন এর মানহাজ অনুযায়ী অর্থাৎ সালাফেসাল যেভাবে দিনকে বুঝেছেন তাদের মতো করে আমাদেরকে দিন বুঝতে হবে অন্য কোনোভাবে দিনকে বোঝা যাবে না যারা সালাফি মানহাজকে অনুসরণ করেন যারা আহলুল হাদিস মাসলাককে অনুসরণ করেন তাদের কাছ থেকে আমাদেরকে এলএম গ্রহণ করতে হবে এবং তাদের সাথেই সম্পর্ক রাখতে হবে তিন নম্বর রবের বান্দাদের সাথে সম্পর্ক উন্নয়ন করুন রবের বান্দাদের সাথে সম্পর্ক উন্নয়ন করুন আমাদের মধ্যে যারা বড়রা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা করুন যারা ছোট রয়েছে তাদেরকে স্নেহ করুন কথায় কাজে মানুষকে বিন্দুমাত্র ক্ষতি করব না এই অঙ্গীকার করুন ঝগড়া বিবাদে জড়াবো না তর্ক বিতর্কে জড়াবো না হাক্কুল ইবাদ নষ্ট করব না এই বিষয়গুলো আমরা সাধ্যমতো খেয়াল রাখার চেষ্টা করব আল্লাহ ইসলাম বিদায় হজের দিন আমাদেরকে বলে গিয়েছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হার আমুন দামুহু অমু নদুহু প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত অপর মুসলমানের মাল সম্পদ অপর মুসলমানের সম্মান হানি করাকে হারাম করে দেওয়া হলো আল্লাহ রসুলাম আরো বলছেন আল মুসলিম মানসালিমান আল মুসলিম মুন আমি মুসলিম প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার জবান থেকে যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে আমরা যেন এমন দিনদার হই যেন আমাদের দ্বারা অন্য মানুষ কোন অবস্থাতেই যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি উপকার না করতে পারি কমপক্ষে কারো যেন ক্ষতির কারণ না হয় এটাই যেন আমাদের সর্বদা কল্পনা থাকে সর্বদা আমাদের সংকল্প থাকে আর দিন মানে হচ্ছে অন্য মানুষের জন্য কল্যাণ কামনা করা সেই দিনে যারা অনুসারী সেই দিনে অনুসারীরা কীভাবে আরেকটা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে তার অকল্যাণ কামনা করতে পারে কি উপস্থিতি চার নম্বর যে বিষয়টি বলবো রবের দেওয়া বিধানের উপর আমৃত্যু টিকে থাকার জন্য সংকল্প করা প্রতিজ্ঞা কর প্রতিজ্ঞা করা আল্লাহ রব্লা আলমীর বিধানের উপর টিকে থাকার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যদি কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নিতে হবে কোনো খারাপ কাজ যদি আমাদের দ্বারা হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ দিয়ে সেটা যেন একটা আমরা একটা প্রতিকার যেন আমরা করতে পারি এইভাবে যেন প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন আত্মসমালোচনার মাধ্যম দিয়ে প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা আমাদের জীবনটাকে আল্লাহ রবুল্লা বিধানের উপর টিকে রাখতে পারি আল্লাহ রবুল আলম বলছেন ইন আল্লাহ দিনা আল্লাহ নিশ্চয় যারা বলেছে যে আমাদের প্রভু রব আমাদের প্রভু আল্লাহ সুমাস্তা কমু অতঃপর এই ঘোষণার উপর যারা সুদৃঢ় থাকতে পেরেছে ফালা খৌফুন আলহিম আলহম হাসানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই আল্লাহ আসলাম বলছেন কুল্লু বানী আদম হত্যা প্রত্যেক বনী আদম তারা ভুল করতেই পারে অখায়রুল খত্তা আত্মাবুন তবে হ্যাঁ সবচেয়ে উত্তম ভুলকারী ব্যক্তি হচ্ছে ওই ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পর ভুল থেকে ফিরে আসে এবং আল্লাহ রব্ল আলমীর কাছে তওবা করে আসুন আমরা তওবাকারী হই আমরা ভুল করতেই পারি কিন্তু ভুল থেকে ভুলের উপর যেন আমরা দৃঢ় না থাকি ভুল থেকে যেন আমরা ফিরে আসার জন্য সাধ্য চেষ্টা করি সর্বশেষ বিষয় যেটা আমরা বলবো রবের বিধানের পক্ষে রবের বিধানকে সমাজের বুকে বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়ুন যার যতটুকু ক্ষমতা রয়েছে সমাজের বুকে দাওয়াত দিন সমাজ সংস্কারে আন্দোলনের কাজ করুন আল্লাহ রব্লু আলমিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কুন্তুম খাই তোমাদের তোমরাই হচ্ছে পৃথিবীতে সর্বোত্তম জাতি যাদেরকে পৃথিবীর বুকে উত্থান ঘটানো হয়েছে মুরুন বিল মারুফ তোমাদের কাজ হলো তোমরা মানুষকে ভালো কাজের দিকে নির্দেশ দেবে ওতান হাওনা আলীল মুনকার এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে অত মিরুন্লাহ এবং তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব সুরাহ আল ইমরান একশো দশ নম্বর এক দাওয়াত একাকিও দেওয়া যায় আবার দাওয়াত জামাতবদ্ধভাবে দেওয়া যায় আমরা সর্বদা জামাতবদ্ধভাবে দাওয়াত দেওয়াকে গুরুত্ব দেই এবং এটা কি আমরা জরুরি মনে করি রাসিজুল্লাহ সালামের নির্দেশ এটাই দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমাদের মধ্যে অনেক দিন তার ভাই জামাতবদ্ধ জীবন নিয়ে তারা কথা বলছেন তারা জামাতবদ্ধ জীবন নিয়ে কথা বলা মাত্রই যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন তারা চান নিজেদের মতো করে একটা স্বেচ্ছাচারী জীবন চালাতে তারা কারো অধীনে থাকবেন কারো আনুগত্য স্বীকার করবেন কোনো নিয়মের মধ্যে থাকবেন এটা তারা চান না তারা চান স্বাধীন মানুষ স্বাধীনভাবে থাকতে চান পশ্চিমাদের সেই ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্রবাদকে তারা এমনভাবে তাদের চেতনার মধ্যে ঢুকিয়ে নিয়েছেন যে তারা মনে করে নিয়েছেন যে যার মতো চলবো এটাই হচ্ছে ইমানের দাবি আজকে তারা কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই দিন প্রতিষ্ঠার জন্য জামাত কায়েমকে তারা সহ্য করতে পারছেন না এমনকি তারা বলে বসছেন হাদিসে যে জামাতের পক্ষে যে হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো হচ্ছে রাষ্ট্রীয় জামাতের ক্ষেত্রেই প্রযোজ্য প্রিয় উপস্থিতি আমরা শুধুমাত্র এটুকুই বলবো ইসলাম এসেছে আমাদেরকে জামাতবদ্ধ করার জন্য ইসলাম সর্বদা প্রত্যেকটা ক্ষেত্রে জামাতবদ্ধ থাকার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে এমনকি খেতে বসার সময় ইসলাম বলছে যে একত্রিতভাবে খাও তাহলে তাতে বরকত আসবে ইসলাম বলছে ইদা কান ইদা কানু আহাদাহুম যদি তোমাদের মধ্যে যে বা যদি তিনজন ব্যক্তিও সফরে বের হয় তাদের একজনকে যেন আমির বানানো হয় একজনকে যেন নেতৃত্ব দেওয়া হয় প্রিয় উপস্থিতি একটা হাদিসের কথা আমরা না বললেই নয় যে হাদিসটা হুজাই ইয়ামান থেকে বন্ধিত হয়েছে ফেতনার হাদিস হিসাবে যেটাকে বলা হয়ে থাকে হুজাই থেকে বাঁচার জন্য আল্লাহামকে কয়েকটি প্রশ্ন করেছিলেন সর্বশেষ যে প্রশ্ন করেছিলেন এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ মানুষকে অন্যায়ের দিকে ডাকবে ফেতনার দিকে ডাকবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকবে সেই মানুষগুলো আহ্বানে যারা সাড়া দেবে সেই মানুষগুলোকে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল কারা তারা আল্লাহ রসুল বললেন হুম মিল জিল তারা হচ্ছে আমারই আমাদের মতোই চামড়ার মানুষ আমাদের মতোই রঙের মানুষ ওয়াতা কাল্লা নবী আলসিনা তিনা আমাদের মতো করেই তারা কথা বলে কিন্তু তারা মানুষকে পদভ্রষ্ট করে দেবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো ইয়া রসুল আল্লাহ ফানা তা মুরুনি ইন আদারা কানি আলিকা হে রসুল ওই যুগ যদি আমাকে পেয়ে বসে তাহলে আমার করণীয় কি আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন আল্লাহ রসুল বলছেন তালজাম মুসলিমিন ওয়া মুসলিম তুমি মুসলমানদের ইমামকে মুসলমানদের জামাতকে তোমরা তুমি আঁকড়ে ধরে থাকবে ওয়া ইমাম এবং তাদের যিনি ইমাম থাকবেন এই জামাতুল মুসলিমিন কারা কোন জামাতকে আল্লাহ রসুল্লাহ ইসলাম আঁকড়ে ধরার জন্য উৎসাহিত করলেন কোন জামাতকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রসুল্লাহ ইসলাম ওসিয়ত করে গেলেন শেখ বিন বাস বলছেন ফা জামাতুল মুসলিম হুম আল জিমুন বিল ইসলাম জামাতুল মুসলিমিন হচ্ছে তারাই যারা হচ্ছে আলমুলতাজিবুল নবীর ইসলাম ইসলামকে যারা পালন করেন আর আলা নাহজিন নবী আলাইহি ইসলাম যারা নবী আলাইহি ইসলামের পথে নিজেকে পরিচালনা করেন যদিও তাদের সংখ্যাটা হয় অনেক কম ফি আই আরদ তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারেন ফি আই বুক আতিন পৃথিবীর যে কোনো স্থানে তারা থাকতে পারেন কিন্তু যদি তারা ইসলামের উপর নিজেকে পরিচালনা করেন আল্লাহ আলাইহি ইসলামের দেওয়া বিধানের উপর নিজেকে পরিচালনা করেন তারাই হচ্ছে জামায়াতুল মুসলিমিন যদি এটাই হয় আল্লাহ রসুসাল্লাহ ইসলামের জামাতুল মুসলিমিনের ব্যাখ্যা তাহলে আজকের যুগে রাষ্ট্রীয় জামাত বলতে আপনি কি বোঝাচ্ছেন আজকে আমাদের এই সেকুলার রাষ্ট্রীয় ব্যবস্থা এই ব্যবস্থাকে আমাদেরকে ইসলামকে টিকে থাকার জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে যদি গ্রহণ করে না থাকে আপনি কেন বলছেন যে এই জামাত দ্বারা শুধুমাত্র রাষ্ট্রীয় জামাত উদ্দেশ্য করা হয়েছে প্রিয় উপস্থিতি এই সমস্ত ভ্রান্তির মধ্যে আমরা পড়তে চাই না যদি আপনি জামাতকে শুধু রাষ্ট্রের সাথে খাস করে দেন তাহলে বহু কল্যাণ থেকে আপনি বঞ্চিত হবেন আমরা আর বেশি কথা বলতে চাই না একটাই হাদিস আল্লাহ পক্ষ থেকে আমরা আপনাদের পক্ষ কাছে উপস্থাপন করে বিদায় নেবো আল্লাহ বলছেন আলাইকুম বিল জামা তোমাদের জন্য জামাতবদ্ধ থাকাকে অপরিহার্য করা হলো হলো শৈতন ফুরকা বিচ্ছিন্ন ব্যক্তির সাথে স্নেহ আবাদ নিশ্চয়ই শয়তান দুইজন ব্যক্তি থেকে অর্থাৎ জামাতবদ্ধ ব্যক্তি থেকে দূরে থাকে মানে জান্না যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় ফালিয়াল জামা সে যেন জামাতকে আঁকড়ে ধরে থাকে সে যেন জীবন যাপন করে পরিশেষে আমরা আজকের এই তাবলিগি ইস্তেমায় উপস্থিত যুব সমাজের প্রতি বিশেষভাবে উল্লেখ করব যুব সমাজ হচ্ছে আগামী দিনের জন্য আমাদের সম্পদ যুব সমাজ হচ্ছে আগামী দিনের জন্য এই উম্মার জন্য কাণ্ডারি এজন্য তাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন তারা আমলে আখলাকে একদায় মানহাজে তারা যেন প্রকৃত অর্থেই নবীন অনুসারী হতে পারে তারা যেন প্রকৃত অর্থেই আল্লাহ রসুল্লাহ ইসলামের দেওয়া বিধানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে যোগ্য করে পরিণত করতে পারে আর এই আমরা বাংলাদেশ আলে যুবসংঘ সাধ্যমতো আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আমাদের যুব সমাজকে আমরা সঠিক অর্থে প্রকৃত অর্থে ইসলামের সেই মৌলিক রাস্তার উপর প্রতিষ্ঠিত করতে পারি যে মৌলিক রাস্তা আল্লাহ রসুল আমাদের জন্য রেখে গিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইয়াই হলাদিন আমানু হে মান্দারগন উদ্সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওলা তাত্তাবি ও হুতুয়াতি তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না ইন্নাহুল্লাকুম আদুব মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আমি পরিশেষে বত্রিশতম বার্ষিক তাবলিগের ইস্তেমায় উপস্থিত সকল মুসলিমবৃন্দকে বাংলাদেশ আহ যুবসংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় গ্রহণ করছি ওয়াখের দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি